কুণাল ঘোষ তিনি দাবি করছেন, বলছেন যে বিরোধী দলনেতা যারা বিরোধী যারা তাদের চক্রান্ত এবং তাদের সেটা সাজানো। তো কুণাল ঘোষ আজকে মন্তব্য করেছেন, কি বলবেন? কুণাল ঘোষ মহাশয়ের প্রশ্নের উত্তর আমি দেওয়ার জন্য বাধ্যবাধকতা আমার নাই, কারণ যে কুণাল ঘোষ মহাশয় একসময় মাননীয় সম্পর্কে যে মন্তব্য করেছিলেন সেই মন্তব্য আজকে সেই মাননীয় তিনি আবার দলের যোগ্য সৈনিক হয়ে উঠেছেন। সুতরাং তার তিনি কি কোশ্চেন করছেন এবং উত্তর দিয়ে আমার প্রয়োজন বোধ করি না। তারপরেও যদি একটা কথা বলবো, নওশাদ সিদ্দিকী বিরোধী দলের নেতা মিথ্যা কেস দিয়ে 41 যদি আটকে রাখতে হন, আপনাদের সাহসটা দেখান। সেই বিরোধীরা যদি অন্যায় মানে এলাকাকে মিথ্যা খবর ছড়িয়ে এলাকাকে যদি উত্তপ্ত করাই এর সেকশন লাগিয়ে আমাদেরকে বিরোধী দলের ভিতরে রাখছেন না কেন, জেলের মধ্যে রাখছেন না কেন? এ প্রশ্ন আমাদেরকে আমার করবেন। ভাইজান একটা প্রশ্ন, যে সন্দেশকারীদের ধর্ম বিভাজন নিয়ে কথা বলছেন মুখ্যমন্ত্রী, কি বলবেন? দেখুন, কোনোরকম ভাবে আমরা এটাকে মান্যতা দেবো না। সন্দেশকারী মানুষ অত্যাচারী মানুষ, পরিচয় তাদের একটাই হোক, তারা অত্যাচারী। তারা কিভাবে ন্যায় পাবে, তাদের মহিলারা কিভাবে সুরক্ষিত রাখবে, তাদের জমি কিভাবে বাঁচবে, সেটার লড়াই মুখ্যমন্ত্রীকে আসা দরকার, এগিয়ে আসা দরকার। যেটা আমরা আইএসএফ তাদের হয়ে যে লড়াইটা দেওয়ার চেষ্টা করছি সেটাই হচ্ছে কোন ধর্ম কোন জাত কোন বর্ণ থেকে বর্ণনা, তাদের মহিলারা নিরাপদে থাকবে কিভাবে, তাদের জমিগুলো কিভাবে সুরক্ষিত থাকবে, সেটাই আমাদের পরে দেখা। ভাইজান সন্দেশকারী তো মুখ্যমন্ত্রী যাচ্ছে না কিন্তু দিদি নাম্বার ওয়ানে যাচ্ছেন, এটা নিয়ে কি বলবেন? থেকে যাচ্ছে শুধু ওটাও নয়, যখন ভোট আসে কি বলে, 42টা সিটে আমাকে দেখে ভোট দাও, 294টা সিটে আমাকে দেখে ভোট দাও। যখন দুর্নীতিগ্রস্ত হয়ে যখন জেলে যায় তারা সুগারের কথা বলে তো কারো বিভিন্ন কথা বলে, তখন তিনি যায় এড়িয়ে যান। যেই লুকরাজ যান ওখানকার এমপি, সেই এমপি আজকে কোথায়? তিনি বিভিন্ন ডে সেলিব্রেশন করছেন তিনি কাছের মানুষদেরকে নিয়ে, তার ভোটাররা যখন আজকে এই অত্যাচারের সম্মুখীন হয়েছে, তার এলাকায় এখন আজকে উত্তপ্ত, সেই এলাকাকে ঠান্ডা করার জন্য শান্ত করার জন্য তিনি একজন অভিভাবিকা হিসাবে জনপ্রতিনিধি হিসাবে তাকে খুঁজে পাওয়া যাচ্ছেন না। এর জবাব কিন্তু আগামী দিনে বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে দেবে। আর একটা বাংলার মানুষের উদ্দেশ্যে বলবো, এই মমতা ব্যানার্জির কথা শুনে আগামী 2000 এই যে জেনারেল ইলেকশন লোকসভা ইলেকশনে ভোট দেবেন না, কারণ যাদেরকে আপনারা ভোট দিয়ে জেতাচ্ছেন যখন আপনারা সমস্যায় পড়ছেন আপনার জনপ্রতিনিধিদেরকে আপনারা পাচ্ছেন না কাছে। ভাইজান একটা প্রশ্ন আপনার কাছে, যে হচ্ছে সন্দেশখালীতে যেভাবে হচ্ছে রিপাবলিক বাংলার হচ্ছে মিডিয়াকে অ্যারেস্ট করা হলো, যেহেতু দেখুন আমরা একসঙ্গে কাজ করি, তারপরেও তারা আমাদের একটা পার্শ্ববর্তী প্রতিনিধি, সেটা নিয়ে কি বলবেন আপনি? দেখুন, সারা ভারতবর্ষে সাংবাদিক স্বাধীনতায় হস্তক্ষেপ হচ্ছে, 180টা দেশকে নিয়ে সমীক্ষা চালিয়ে 161টিতে এসে পৌঁছাচ্ছে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশ। আপনি বলছেন কি কেন্দ্র সরকার কি রাজ্য সরকার হাতরাস কাণ্ডর পরে সাংবাদিকদের সাথে কি আচরণ করছে কেন্দ্র সরকার, দিল্লিতে ওয়ান নাইট ওখানকারের সাংবাদিকদের সাথে কি আচরণ করেছে কেন্দ্র সরকার, একইভাবে রাজ্য সরকার কদিন আগেই খড়গপুরে এক সাংবাদিকের সাথে কি আচরণ করেছে, শফিকুল্লাহের সাথে কি করেছে, রোজিনাথ সাথে কি করেছে, বিভিন্ন ইউটিউবারদের সাথে কি করছে, বিভিন্নভাবে অনলাইন করছে, সাথে সাথে সন্তু পানকে যেভাবে তিনি দায়িত্ব পালন করছিলেন তাকে যেভাবে অ্যারেস্ট করেছে সম্পূর্ণ অনৈতিক বলে মনে করি। কিন্তু যে ক্রমাগত তিনি ক্রাইম করে যাচ্ছে তাকে ছাড়া যাবে না, ধরতেই হবে, এ ধরনের ব্যাপার তেমন সন্দেশখালী সাংবাদিক তাকে তো নোটিশ দিয়ে ডাকতে পারবে, তুমি যেভাবে করছো সেটা তুমি বোঝা যাচ্ছে, তান্ত্রিক চিন্তা ভাবনা নিয়ে কিছু করছো। সন্দেশখালীর মহিলারা আজকে নির্যাতিত, তারা বলছেন যে আমাদেরকে শাখা সিঁদুর খুলে অন্যত্র যেতে হচ্ছে, এটা নিয়ে কি বলবেন? দেখো, এই ধরনের ঘটনা আমার কাছে আসেনি, যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে হিত্যা নিন্দা জানাচ্ছি। ঠিক যেভাবে নিন্দা জানিয়েছিলাম টেট পরীক্ষার সময় আমার যে হিন্দু সমাজের মা বোনেদেরকে শাখা ফলা খুলিয়ে টেট কেন্দ্রে ঢুকিয়েছিল, বোরকা খুলিয়ে মুসলিম মহিলাদের মায়েদেরকে বোনেদেরকে পরীক্ষালে ঢুকাই যেমন বিরোধিতা করি, আজকে দিনে দাঁড়িয়েও বলবো যদি আমার হিন্দু মায়ের বোনেদের তাদের রিলিজিয়াস আইডেন্টিটি থাকার জন্য তারা আতঙ্কিত হচ্ছে, যাদের জন্য আতঙ্কিত হচ্ছে তাদেরকে দীপিকা নিন্দা জানাচ্ছি, তাদেরকে জেলের মধ্যে রাখার কথা বলছি, এবং আমার ওখানে মা বোনেদেরকে পর্যাপ্ত পরিমাণ